فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى ما بعد সম্মানিত ভাই, জানতে চেয়েছেন কতিপয় বিত্তবান মুসলমানেরা একত্রিত হয়ে কিছু টাকা সংগ্রহ করে হিন্দুদের পূজা উপলক্ষে তাদের মধ্যে থেকে যারা গরিব ক্যাটাগরির লোক রয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা আর্থিকভাবে করা যাবে নাকি? أقول بالله توفيق. الله سبحانه وتعالى ভালো কাজে একে অপরকে সহযোগিতা করতে আদেশ করেছেন, আর পাপ এবং অন্যায় কাজে সহযোগিতা করা থেকে বিরত থাকতে আদেশ করেছেন। কোনো নন মুসলমানের ধর্মীয় অনুষ্ঠান, এই ধর্মীয় অনুষ্ঠানকে কোনো মুসলমান সন্তুষ্ট চিত্রে ধর্মীয় অনুষ্ঠানকে সাপোর্ট করতে পারে না। অর্থাৎ নন মুসলমানের ধর্মীয় অনুষ্ঠানে মুসলমানরা একত্রতা ঘোষণা করে তাদের অনুষ্ঠানে শরিক হয়ে তাদের রসম রেওয়াজ মেনে চলবে, এটি হচ্ছে কোনো মুসলমানের উচিত নয়। আমাদের ধর্মে এটা নিষেধ করেছেন, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, আবু দাউদ শরীফের হাদিস, যে কোনো মুসলমান যদি কোনো বিধর্মীদের রীতিনীতি কৃষ্টি কালচার যদি ফলো করে তাহলে ওই মুসলমানের হাসর ওই কাফেরদের সঙ্গে হবে। বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে আজকে মুসলমানরা একত্রতা প্রকাশ করে, সেইখানে শরিক হয়ে তাদের প্রশংসা করে এবং অন্যদেরকে তাদের ধর্মীয় অনুষ্ঠানে শরিক হতে উদ্বুদ্ধ করে এবং নেতা নেত্রীদের অনেকেরই স্লোগান ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান কোনো মুসলমানের হতে পারে না। আপনি গরিব মিসকিন অসহায় ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করবেন ভালো, এই ক্ষেত্রে সর্বপ্রথমে আপনার দিনি ভাই যদি গরিব মিসকিন থাকে অ্যাট ফার্স্ট আপনি তাদের থেকে শুরু করেন সাহায্য সহযোগিতা করার। এরপর যদি কোনো নন মুসলমানের মন মানসিকতা যদি আপনি কিছুটা হলেও উপলব্ধি করতে পারেন যে আপনার ধর্মের প্রতি তার আকৃষ্ট হবে এবং আপনার ধর্মের ব্যাপারে সে কঠোরতা অবলম্বন করে না, নমনীয় ভাব ব্যক্ত করে, তাহলে আপনার ধর্মের দিকে আকৃষ্ট হওয়ার যদি তার সমূহ সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আপনি তাকে সাহায্য করতে পারেন। কিন্তু এই সাহায্যটা তাদের এই ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে আপনি করতে পারেন না। সুতরাং এই ধর্মীয় তাদের বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানের পারপাশে কোনো খাবার ব্যবস্থা করা বা তাদের এই অনুষ্ঠানকে সুন্দর করে পরিচালনা করার জন্য আর্থিক সহযোগিতা করা, এটি হচ্ছে নিষেধ এসেছে। সুতরাং যারা একত্রিত
হয়ে টাকা সংগ্রহ করে হিন্দুদের পূজা উপলক্ষে তাদের মধ্যে থেকে গরিব লোকদের সাহায্য করতে চান। এটি হচ্ছে এই তাদের ধর্মীয় উৎসব পালনে উপলক্ষে সাহায্য সহযোগিতা করা, এটা আমাদের ধর্ম সাপোর্ট করে না আল্লাহ রাব্বুল আলামিন। এর দ্বারা আমরা অন্য ধর্মকে গালি দিচ্ছি না, অন্য ধর্মের উৎসব তারা নিজ নিজ ধর্মের উৎসব তারা পালন করবে করুক, এটা হচ্ছে ইসলাম বাধা দেয় না। কিন্তু একজন মুসলমান নন মুসলমানের ধর্মীয় অনুষ্ঠানে একত্রতা প্রকাশ করবে সেটি তো হতে পারে না, তাহলে তার হাসন্নাশ তাদের সাথে হবে, যেমনটি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরশাদ ফরমাইয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আমাদের ধর্মীয় চেতনা বোধ যেন আমাদের মধ্যে আমরণ থাকে, এটি কিন্তু ইমানের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হকটা বুঝে সেই অনুপাত আমল করার তৌফিক দান করুন।